ultra high speed, truly unlimited and stable internet service at lowest price. মানুষ যে আশা নিয়ে সিপিএমকে ত্যাগ করে বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে সে আশায় জল ঢেলে দিয়েছে রাজ্যের বিজেপি নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে সারা দেশের কোনায় কোনায় বিক্ষোভে সামিল সাধারণ মানুষ। কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও ক্ষমতাচ্যুত হতে চলেছে বিজেপি সরকার। মানুষ এই সংগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতির স্বাগত জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। এদিনের সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতৃবৃন্দরা। উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন সভাপতি তথা সিনিয়র সভাপতিগণ, প্রত্যেকটি প্রদেশ কংগ্রেসের পাঠানো হয়েছে, যিনি কেউ সোনিয়া গান্ধী যুব কংগ্রেসের নেতা রূপে আমরা যখনই যুব কংগ্রেসের কাছে নেতৃত্বে ওনাদেরকে তেমনি রাজীব গান্ধী ভারত সুযোগের আমাকে সর্বভারতীয় সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী এরা যে কংগ্রেসের দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের কাছে কথা দিতে চাই, আমি আমার দায়িত্বের কোনো অপরাধ ঘোষণা কোনো ত্রুটি করব না। আমি চেষ্টা করব যে আশা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন আমি সে আশা পূরণ করার চেষ্টা করব। সোনিয়া গান্ধীর সঙ্গে আমার আলাপ হয়েছিল, উনি ত্রিপুরা রাজ্য নিয়ে উনি চিন্তিত এবং উনি আশাবাদী যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষ যেভাবে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, পরিবর্তন আবহাওয়া হয়েছে, এরা যে মানুষরা তার বাইরে যাবে না, এরা যে মানুষরা তিক্ত অভিজ্ঞতা মানুষ অল্প কিছু করে বিজেপির শাসনে মানুষ তিনি বিরক্ত মানুষ হারিয়েছিল সিপিএমকে, এটাই ছিল বিজেপিকে অনেক আশা নিয়ে আজকে সেটা প্রমাণিত সত্য যে সমস্ত আশাই মিথ্যাশ্বাস। Ultra high speed, truly unlimited and stable internet service at lowest price.